বর্তমানে কর্মব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুবই কম নিজের যত্ন নেওয়ার। কিন্তু মানুষের আসল জিনিস হলো তার ফেস অর্থাৎ মুখ। সেই মুখের যদি যত্ন আমরা না নিই তাহলে কিন্তু আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রেই আমরা পিছিয়ে থাকব। কথায় আছে যে সুন্দর মুখের জয় জয়কার সর্বত্রই। তো সেক্ষেত্রে আজকে এই গরমের দিনে আমি আপনাদেরকে এমন দুটো টিপসের কথা বলবো যেগুলো রাত্রে শোয়ার আগে মুখে লাগাবেন এবং সকালে উঠে মুখ ধুয়ে নেবেন। তাহলে দেখবেন আপনার আর কোনো এক্সট্রা ট্রিটমেন্ট লাগবে না নিজের সুন্দর মুখের জন্য। তো নমস্কার বন্ধুরা, কেয়ার ফর হেলথের আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমরা জেনে নেব কিভাবে ঘরোয়া ট্রিটমেন্টে নিজের মুখের সৌন্দর্য এবং তারুণ্য বজায় রাখা যায়। প্রথমে যেটার কথা বলা যায় সেটা হলো শশার রস। গরমকালে শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নিতে শশা কিন্তু অপরিহার্য। শশার রস ত্বককে শীতল রাখে। গরমের জন্য সৃষ্ট একাধিক ত্বকের সমস্যা দূর করে এটি। প্রতিদিন যদি রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ভালো করে শুকিয়ে মুখটাকে শশার রস হালকা করে মুখের ওপর লাগিয়ে নিন, সারা রাত এটাকে রেখে দিন এবং সকালে উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। তাহলে দেখবেন আপনার ত্বকে ব্রণ, পিম্পলস, ডার্ক সার্কেল প্রভৃতি যত রকমের মুখের সমস্যা সেগুলো পুরোপুরি দূরীভূত হবে এবং ত্বকটা সবসময়ই উজ্জ্বল থাকবে। এটা আপনি প্রত্যেক দিন ট্রাই করতে পারেন রাত্রে ঘুমানোর আগে। শশা থেকে রস বের করার জন্য সেটা গ্রেড করে নিতে পারেন বা মিক্সিতেও পেশাই করে নিতে পারেন। দ্বিতীয় যে টোটকা সেটা হলো দই। চুল এবং শরীরের পাশাপাশি দইও ত্বকের জন্য বেশ উপকারী, কারণ দইতে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, এছাড়াও ভিটামিন ডি, যেটা ত্বককে উজ্জ্বল রাখতে বিশেষভাবে সহায়তা করে। যদি প্রতিদিন ত্বকে দই লাগানো হয় তাহলে ব্রণ, চোখের তলার নিচের কালি, তারপরে ত্বকের যে ট্যান অর্থাৎ বয়স বাড়লে ত্বক ঝুলে যায়, কিন্তু দই যদি রেগুলার ইউজ করা যায় সেই যে ত্বকের ঝোলাঝোলা ভাব সেটাও কিন্তু আর থাকে না, এগুলোও দূর হয়। তো কী করতে হবে, একটি পাত্রে অল্প পরিমাণে দই নিয়ে সেটা ভালো করে গুলে নিন। গুলে নিন মানে জল দেবেন না, দইটাকে ফেটিয়ে নিন ভালো করে। তারপরে রাত্রে শুতে যাওয়ার আগে গোটা মুখে নিচ থেকে ওপর পর্যন্ত খুব ভালো করে ম্যাসাজ করুন, তারপরে শুয়ে পড়ুন এবং পরের দিন সকালে ভালো করে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এভাবেও কিন্তু আপনি আপনার নিজের ত্বকের তারুণ্য এবং উজ্জ্বলতা বজায় রাখতে পারবেন। শেষে একটা কথা বলবো, স্কিন বিশেষে এর তারতম্যের পার্থক্য হতে পারে এবং সমস্ত এই যে টোটকা বা পদ্ধতির কথা বলা হচ্ছে এগুলো কিন্তু কেবলমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। আপনার ত্বকের ক্রাইটেরিয়া কেমন সেটা অবশ্যই আপনি আপনার চিকিৎসককে দিয়ে দেখিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।